পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের কাজের পর্যালোচনা করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের নিয়ে কাজের পর্যালোচনা করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। বুধবার আসানসোলের রবীন্দ্র ভবনে এই পর্যালোচনা বৈঠক করা হয়। উপস্থিত ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি সহ অন্যান্য আধিকারিকরা। পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ স্তরের যে কাজ হয়েছে, এছাড়া আনলক এক পরিস্থিতিতে কাজের গতি আনতে এই বৈঠক বলে জানিয়েছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। এদিন তিনি আরও বলেন, এই জেলায় প্রতিদিন 40,000 মানুষকে কাজ দেওয়া হচ্ছে। এতদিন লকডাউন ছিল, এখন আনলকের এই পর্বে মানুষ বাইরে বের হচ্ছেন। এই পরিস্থিতিতে আমরা প্রতিটি কাজের অ্যানালিসিস করছি, যারা ভালো কাজ করছেন তাদের উৎসাহিত করছি। এছাড়া আগামী দিনে কিভাবে ভালো কাজ করা যায় তার রূপরেখাও তৈরি করা হচ্ছে বলে তিনি জানান। এই টাকা কবে পেয়েছিলেন? এই টাকা কবে ডেট অফ, ডেট অফ আপনি কবে ফান্ড হয়েছিল? তো আর্থিক বলুন, কত আর্থিক বছর কিছু টাকা ঢুকেছিল, তার কি করলেন, কেন হয়নি, কি সমস্যা আপনার? আরে কি ওদিকে তাকাচ্ছে, আমাদের তাকে বলুন না, কি খাতা লেখা আছে সমস্যা? প্রধান সাহেব আছেন? স্যার 8,00,000 টাকা স্যার অলরেডি স্যার আমাদের টেন্ডার করে দিয়েছে, নেটি হয়ে গেছে, কাজ চলছে স্যার। আমাদের টেন্ডার ওয়ার্ক অর্ডার দিয়ে দিয়েছে স্যার। আমাকে ওয়ার্ক অর্ডার দিয়েছেন? হ্যাঁ স্যার। ফিল্ডে কাজ চলছে? হ্যাঁ স্যার, কন্টিনিউ চলছে। নির্মাণ সাহেব কালকে আমাকে ছবি পাঠাবে হোয়াটসঅ্যাপে থ্রু ভিডিও। যে কোভিড প্রেক্ষাপট চলছে, চলছে এখনো, শেষ হয়ে যায়নি, চলছে। সেই কোভিড প্রেক্ষাপটে আমরা কি দেখলাম, কি শিক্ষা নিলাম? মার্চে যখন লকডাউন হলো, আমরা কোনোদিন কল্পনা করতে পারিনি যে এই বিজ্ঞানের যুগে একবিংশ শতাব্দীতে আমরা যেখানে আস্ফালন করি আমাদের এত উন্নত প্রযুক্তি, আমরা যা খুশি তাই করতে পারি, বিশ্বকে মুঠো হাতে নিয়ে ফেলেছি। আমরা একটা গ্রহ থেকে আর একটা গ্রহতে চলে যাচ্ছি, সেখানেও ভাব চিন্তা ভাবনা করছি সেই গ্রহতে কী করে বিস্তার করব। আর এক সামান্য ভাইরাস আমাদের কান ধরে শিক্ষা দিয়ে গেল যে যতই আমরা আস্ফালন করি অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা একটা বিগ জিরো। এটাই প্রকৃতি, এটাই আমাদের শিক্ষা। অ্যাকচুয়ালি আমাদের যে অহংকার মানুষ হিসাবে, আমরা ভুলে যাই আমাদের কী ক্যাপাসিটি, কী করতে পারি। ফলে তাকে কোথাও একটা লাইনে নিয়ে আসার জন্য, তাকে একবার নিজেকে আয়নার সামনে ধরে আসার জন্য প্রকৃতি বোধ হয় বারবার এইভাবে আমাদের সামনে উপস্থাপিত হয় এবং আমাদের শিক্ষা দেয়। না, এই উদ্যোগ তো আমাদের সব দিন দাঁড়িয়ে আছে, এটা যে আজকে নতুন করে করছি তা না। এই ধরনের মিটিং হয়, আপনারা জানেন লকডাউন চলছিল, ফলে মানুষ বিচ্ছিন্ন ছিল, কাজ কিছুটা স্লোডাউন হয়েছে, ফলে এখন লকডাউন উঠেছে, ফলে যাতে কাজগুলোকে স্পিড আপ করা যায় সেই জন্য পঞ্চায়েতের ত্রিস্তরীয় যারা রয়েছে, প্রধান থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ, সবাইকে নিয়ে, সব আধিকারিক নিয়ে একসঙ্গে বসা যে কীভাবে আগামী দিনে আমাদের দিশা কী হবে, আমাদের ভিশন কী হবে, কীভাবে কাজ করবো, সেটি নিয়ে আজকে পর্যালোচনা হয়েছে। আপনারা দেখেছেন আমরা প্রত্যেকটা প্রজেক্ট অ্যানালিসিস করেছি, কোথায় পিছিয়ে কোথায় এগিয়ে, যারা ভালো কাজ করেছে তাদের উৎসাহিত করেছি, যারা খারাপ কাজ করেছে তাদের, যারা যাতে ভালো করে সেই জন্য তাদের মোটিভেট করেছি। সুতরাং এটা আমাদের টু সাম এক্সটেন্ট একটা নিজেদের মধ্যে একটা পর্যালোচনা, একটা মোটিভেশন, একটা ওয়ার্কশপ টাইপ ছিল, যাতে আগামী দিনে আমরা অনেক ভালো কাজ করতে পারি। কী আশা করছেন? হ্যাঁ, আমি খুব আশাবাদী। আপনারা দেখলেন তো এই জেলায় আমরা যা ম্যান্ডেট জেনারেট করেছি, আপনারা দেখেছেন যে আমরা পার ডে 40,000 ওয়ার্কারকে আমরা কাজ দিচ্ছি, এটা কম নয়। মানে এক মাসে 8-10 লক্ষ ম্যান্ডেট জেনারেট হচ্ছে এই জেলায় যেখানে স্কোপ কম। ফলে আমি মানে আমার ফুল টিম, আমার সব অফিসার দে আর অল অ্যাক্টিভ, সব প্রধান সাহেবরা, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি মেম্বাররা সবাই অ্যাক্টিভ, তারা সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন, তারা কাজ করছেন, মানুষের সঙ্গে আছেন, ফলে কাজ খুব ভালো হচ্ছে, আমরা প্রচণ্ড আশাবাদী। দুর্নীতি নিয়ে যে আপনি ভাবনা চিন্তা করছেন, যে দুর্নীতি যদি আসে আপনি কড়া হাতে দমন করবেন, এটা নিয়ে কি বলবেন? না, দুর্নীতি নিয়ে সেটা তো বলেছি আমরা, যে যে কোনো কাজ করবো আমরা দ্রুততার সাথে এবং স্বচ্ছতার সঙ্গে, আমরা যাতে দুর্নীতি না হয়, যাতে মানুষ যেন আমাদের দিকে আঙুল না তুলতে পারে, সেটাই সবাইকে বলা যে দুর্নীতি হচ্ছে বলে এখানে তো নট দ্যাট, যেখানে হয়ে গেছে নট দ্যাট, যাতে না হয়। ফলে আগে থেকে প্রিকশন নেওয়া, মানুষকে সতর্ক করা, যাতে আমাদের কাজে কেউ আঙুল না তুলতে পারে। হতে পারে তার যা, তার যা ডিজায়ার, যে স্কেলের ডিজায়ার, হয়তো সবটা মিট আপ নাও করতে পারি, কিন্তু মানুষকে বোঝাতে হবে কোথায় পারলাম না, কেন পারলাম না, এটাই সবচেয়ে বড় কথা। পঞ্চায়েতে তো প্রচুর জায়গায় দেখা গেল যে কাজ হয়নি, অনেক কাজ বাকি। তো আপনি নতুন জয়েন করেছেন, এই যে সার্ভেগুলো হলো,
কীভাবে ভাবছেন যে তিন মাসের মধ্যে পুরো এতটা কাজ হবে? আমি খুব আশাবাদী। দেখুন, এই জন্য তো অ্যানালিসিস করে দেওয়া হয়েছে কে কোথায় পিছিয়ে, ফলে প্রত্যেকে কিন্তু আজকে পজিটিভলি কিন্তু সাউন্ড করেছে, প্রত্যেকে কিন্তু পজিটিভলি তার জেস্টার শো করেছে যে হ্যাঁ হবে। আপনারা দেখছেন যে প্রত্যেকের যা মুখের অবয়ব সেখান থেকে বুঝতে পেরেছি তারা প্রচণ্ড পজিটিভ এবং তারা ঝাঁপাবে কাজে। এবং সেই জন্য পুরো পশ্চিম বর্ধমান এই যে জেলা, তার যে টিম, তার যে পরিবার, তারা সবাই একসাথে মিলে কিন্তু জেলাকে একটা অন্য আঙিনে নিয়ে যাবে। জেলা স্তরে যেমন মিটিং হলো পঞ্চায়েত স্তরে, সেরকম কি পুরো নগম স্তরেও কি কোনো এরকম? হ্যাঁ, আমরা বলে দিয়েছি ব্রিটিশ সাহেবদের উইথিন 15 ডেজ ব্রিটিশ সাহেব এই ধরনের মিটিং করবে উইথ অল প্রধান তার ফুল টিমকে নিয়ে, 4-5 ঘন্টা মিটিং হবে, অ্যানালাইসিস করবে কোথায় পিছিয়ে, পর্যালোচনা করবে এবং যাতে প্রোগ্রেসটা ভালো হয় তার জন্য তারা ব্যবস্থা নেবে। এবং তারা ঠিকমতো কাজ করছে কি না আমরা এখানে জেলা স্তরে মিটিং করে দেখে নেবো ঠিকঠাক কাজ এগোচ্ছে কি না। দরকার সেখানে আমরাও যাবো, ব্লক স্তরে যখন মিটিং হবে জেলা থেকে আমরা অফিসাররা চলে যাবো ওখানে গিয়ে, আমরাও জয়েন করবো ওখানে গিয়ে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, টাইমস বাংলা।